তো আজকে হচ্ছে 29 মার্চ, আর আমি চিন্তা করলাম কি প্রতিদিন তো আব্বুই ব্লগ শুরু করে, আজকে আমি শুরু করলে কেমন হয়। সো এখন বাজে হচ্ছে 12টা, এখন হচ্ছে আমি মিনিমনিকে অলরেডি খাবার দিয়ে আসি, এখন আমি আমার আব্বুকে ডাক দেব। সো বাবা, আব্বু আব্বু, উঠো আর কত ঘুমাবা, 12টা বেশি বাজে। কটা বাজে? 12টার বেশি বাজে, তো বন্ধুরা আজকে আমি আর আব্বু অনেক লেট করে উঠছি, তো এখন নাস্তা খাবো, অনেক ক্ষুধা লাগছে। এই তোমার নাস্তা, খাওয়া দিতে হবে। আজকে বুট ডালের ভুনা খিচুড়ি রান্না করবো আর ডিম ভুনা করবো, কেমন হবে? মাই ডিয়ার ফ্রেন্ড, এই সময় আপনাদের সবাইকে শান্ত থাকতে হবে, বাসার ভিতরে থাকতে হবে, এবং আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে মিলেমিশে আনন্দ সহিত থাকতে হবে, পাশাপাশি আমার ব্লগগুলোও দেখতে হবে। আজকে আমাকে বুসামনি বলছে যে চা খাওয়া হবে, চলুন দেখা যাক বুসামনি কীভাবে চা বানায়। বন্ধুরা আজকে আমি আমার আব্বুকে চা বানিয়ে খাবো, আব্বুকে রং চা বানিয়ে খাবো। আমি অ্যাকচুয়ালি আব্বুকে প্রায় মাঝে মাঝে চা বানিয়ে খাওয়াই, তো আজকে আমি আব্বুকে বানিয়ে খাবো রং চা। তো রং চা কীভাবে বানাইতে হয় এখন আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো রং চার জন্য এরকম 1 কাপ তোমাদের পানি লাগবে, পানিটা নিয়ে নিলাম। পানিটা তোমার 3-4 মিনিট বয়ল করতে হবে ভালো করে। যেমন কি তোমরা এখন দেখতে পাচ্ছ পানিটা এখন ভালো করে বয়ল হয়ে গিয়েছে। সো এখন আমি দেব হচ্ছে 3-4 চামচ পাতি। বন্ধুরা এখন আমরা পাতিটাকে বয়ল করব। আমার বাবা যেহেতু চিনি একটু বেশি খায়, তাই আমি আব্বুর জন্য 2 চামচ চিনি দিব, কিন্তু এই সুগারটা আপনারা আপনাদের টেস্ট মতো রাখতে পারেন। আচ্ছা এখন কি করতে চাই? আচ্ছা আজকে তো মিনিমনিকে আমাদের গোসল করাতে হবে, তাই না? তো সপ্তাহে প্রায় 2 দিন গোসল করে। ওর নাম হচ্ছে মনি, সে গোসল করার পর সারাদিন ঘুমায়, মানে যেদিন তাকে গোসল করাই দেওয়া হয় সেদিন মোটামুটি রেস্টেই থাকে। আরাম পাইতেছ? অনেক গরম, বুঝছো? ঘুমাও ঘুমাও। আর পার্টনারটা বাইরে দেখেছ যে? আরে বাবা, হ্যাঁ ঘুমাও।
ডাক্তার আব্বু বাসায় আছে, অফিস বন্ধ, ওই তো তার জন্য ভাবলাম আজকে একটু তার মন পছন্দ মতো একটু রান্না করে খাওয়াই। ওর খুব ফেভারিট ভুনা খিচুড়ি আর হলো ডিম ভুনা, তো সেটাই রান্না করছি আজকে। ডিয়ার ফ্রেন্ড, আজকের দুপুরের লাঞ্চ আমরা এভাবেই বসে তিনজন একসাথে প্রতিদিন খাওয়া দাওয়া করি। তো আজকের লাঞ্চটা একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমি বাসায় থাকলে সব কাজ এলোমেলো হয়ে যায়। দেখা গেছে সে একটা কাজ করতেছে, ওখানে যায় আমি ডিস্টার্ব করতেছি, সেই জন্য খাওয়াটা লেট হয়ে গেলো। আর যেহেতু জেলে ব্লক করতেছি, সেহেতু আমার কাজে সবাই হেল্প করতেছে। আসেন, বিসমিল্লাহ করি। ডিয়ার ফ্রেন্ড, কতদিন পরে যে আজকে বিকালবেলা ঘুমালাম আমি নিজেই জানি না, প্রায় আমার মনে হয় প্রায় 5-7 বছর পর হয়ে গেছে আমি বিকালে ঘুমাই না। আজকে একদম বিকালবেলা ঘুমিয়েছি আর এখন বাজে হচ্ছে 8:30, মানে 4টায় ঘুমাইছি, 8:30 বাজে, মোটামুটি 4.5 ঘন্টা ঘুমাইলাম। আর আমার হাতে দেখতেছেন এটা বেল, এবার বেলের শরবত খাবো, প্রচণ্ড গরম। এখন তো খাওয়া আর ঘুম, তাছাড়া তো আর কোনো কাজ নাই, চল বেলের শরবত বানানো যাক। জীবনের প্রথম বেলের শরবত বানাতেছি, আমি জানি না বেল কীভাবে করতে হয়। নাচতে নাচতে শুনে নিলাম, ওয়াও, সেরকম স্মেল, একদম পাকা বেল। বেলটা কালকে দিয়েছিলাম, তারপর এবার চামচ দিয়ে বেলের ভিতরে অংশগুলো ভিতরে নেব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওগুলো করতেছি, আর বাকি সব ইনস্ট্রাকশন নাসলিন আমাকে দিয়ে দিছে আগে, এভাবে এভাবে করবে। এটা হচ্ছে গুড় আর বেল, দুটা মিক্সড হয়ে বেলের শরবত। জীবনের প্রথম বেলের শরবত বানাইলাম, এবার বাসায় বসে বসে অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, বিশেষ করে রান্না বান্নার। বেলের শরবতটা সত্যি কথা বলতে যেটা জোশ হয়েছে, অনেক মজা। এই শরবতটা খাওয়ার পর আমরা যেটা করবো, রসকর সিঙ্গারা বুলবুলি মস্তক কখনো খেলছেন? আমরা রসকর সিঙ্গারা বুলবুলি মস্তক খেলব। চোস একবার আসেন, খাওয়াবো আপনাদের। বন্ধুরা, এখন হচ্ছে আমার ফ্যামিলি টাইম, আর এখন আমরা রসকর সিঙ্গারা বুলবুলি মস্তক খেলব। আমি, তুমি কি? তুমি আমি কষ, আর তুমি হচ্ছে রস। রস, কষ আর বুলবুলি, ঠিক আছে? ওকে, রস, কষ, সিঙ্গারা, বুলবুলি, মস্তক। আমি হেরে গেলাম,
মার খাইতে হবে আমাকে। আচ্ছা বুসরা যখন সাত ছড়ি নিয়ে যখন আমরা বুসরাকে জুটো বানাইলাম তখন বুসরার বয়স কত ছিল? বুসরার বয়স ছিল 5 বছর বয়স। 5 বছর মানে আমরা 2012-তে তো বুসরা কিন্তু ছোটবেলা থেকেই ভ্রমণ প্রিয়। হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে তাকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সে করবে, সে আমার সাথে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করবে। তো এবার দেখুন খুঁজে বেড়ায় পড়ে কিছু অংশ। কি জানো এই বনে কত প্রজাতি বন্য প্রাণী আছে? এখানে প্রায় 200 প্রজাতি বন্য প্রাণী দেখা যায়। তাহলে চলো আমরা এই সাতছড়ি বনটি ঘুরে দেখি। চলো যাই। ঠিক আছে। গবেষকরা অনুমান করেন এখানে 149 প্রজাতির পাখি, 40 প্রজাতির স্তন্যপায়ী, 18 প্রজাতির সরীসৃপ এবং 9 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। ছোট্ট বন্ধুরা, আমরা সাতছড়ির এই ঘন পাহাড়ি জঙ্গলে ঘুরতে গিয়ে হঠাৎ একটি প্রাণীর শব্দ শুনতে পাই। শব্দটি দূর থেকে অনেকটা চিত্রা হরিণের ডাকের মতো মনে হলো। আমরা কিছু সময় খোঁজার পর দেখলাম একদল চিত্রা হরিণ ঘন জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করছে। বুসরা, ওদিকে কি যেন শব্দ শোনা যাচ্ছে, চল আমরা ওদিকে গিয়ে দেখি। ছোট্ট বন্ধুরা, আমার এই বনে গাছপালা, পাখির ডাকাডাকি, বন্য প্রাণী দেখতে আমার অনেক ভালো লাগছে। তোমরাও কিন্তু ছুটির দিনে অবশ্যই এখানে আসবে। উসমনে, আমরা যখন সাতছড়ি জাতীয় উদ্যানে যাই, তুমি যখন ফার্স্ট ওয়াইল্ড লাইফ দিয়ে তোমার ডকুমেন্টেশন বানাই, খেয়াল আছে তোমার? হ্যাঁ, অবশ্যই। আমি আমার লাইফে এটা ফার্স্ট ডকুমেন্টারি ছিল 2012 সালে, তখন মানে অনেক ছোট ছিলাম, 5 বছর, একটা দাঁত পড়ে নাই তখন, একটা দাঁত পড়ে নাই। তো আমার ওই ডকুমেন্টেশনটা ছিল আমার ফুপির সাথে, আমার ফুপি অনেক সুইট, তখন অনেক প্রচন্ড পরিমাণে প্রজাপতি ছিল যেটা আমার খুবই পছন্দ, বাটারফ্লাই। তো ওই সব দেখে আমার অনেক ভালো লেগেছিল এবং আমি এই ফার্স্ট ডকুমেন্টেশনের পরে আমার ট্রাভেলের প্রতি ঝোঁকটা আরো বেড়ে যায়। তারপর থেকে তোমার ট্রাভেলের প্রতি ঝোঁক বাড়ে? হ্যাঁ। আচ্ছা, তোমার যে ফ্রেন্ড বুসরাকে নিয়ে কিন্তু আমি আরো বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি, তো আপনারাও চেষ্টা করবেন আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরার জন্য। বিভিন্ন জায়গায় ঘুরলে সন্তানদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়, এটা বাচ্চাদের বুদ্ধি বিকাশের একটা মানে একটা ভালো জিনিস, যে কোনো নতুন জিনিস দেখলো, নতুন জিনিস শিখলো, তার সম্বন্ধে জানলো। যাই হোক, আজকে সারাটা দিন বাসায় কাটাইলাম, আর এই সময় বাসায় কাটানো উচিত, ফ্যামিলির সাথে সময় দেওয়া উচিত। আজকের মতো ভিডিওটা সমাপ্ত করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।